চলুন দেখে আসি করোনা ভাইরাস সম্পর্কিত স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনা, যারা গ্রামে থেকেও এ ধরনের চিন্তা করেছে। তাহলে পড়ালেখার ব্যাপক ক্ষতি হচ্ছে, যেমন যারা ভালো স্টুডেন্ট ছিল তারা এখন পড়ালেখা করতে পারছে না, এবং তারা খারাপ ছেলেগুলো আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং স্কুল খুলে দিলে যারা ভালো স্টুডেন্ট তারা পড়ালেখা করতে পারবে এবং ভালো হয়ে যাবে। আচ্ছা, ওই মানে করোনা কি শিশুদের হয় না? অবশ্যই হয়। তাহলে স্কুল খোলার পক্ষে তুমি এত আপনি যুক্তি দিচ্ছেন কেন? মানে আপনি কেন বলতেছেন যে স্কুল না খুললে তো বাচ্চারা ভালো থাকবে না, সবাই খারাপ হয়ে যাবে। কিভাবে খারাপ হবে? পড়ালেখা না করলে বাচ্চারা, যেমন আমরা যে পড়ালেখা করছি, আমরা স্কুলে যাচ্ছি একটা শৃঙ্খলা থাকছে, পড়ালেখা না করলে তো সেটা হচ্ছে না, তাই খারাপ হয়ে যাচ্ছে। অনেক অনেক ভালো বলছো। তাহলে কি মানে মাস্ক পরে সবাই যাতে স্কুল খুলে দেয়া যায়, এরকম একটা মতামত তোমার আছে, তাই তো? যাতে স্কুল খুলে দেয়া, বলো তাহলে তোমার মতামত কি, কি করা যায় স্কুল খোলার জন্য? স্কুল যদি খোলে তাহলে আমাদের মাস্ক পরে যেতে হবে এবং ঘন ঘন হাত স্যানিটাইজ করতে হবে, আর নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। স্কুলে গেলে আর আসছে যারা স্টুডেন্ট তাদের এক এক বেঞ্চে দুইজন করে বসাতে হবে। প্রতিযোগিতা হচ্ছে না, তাড়াতাড়ি পড়ালেখা আসছে না। কোরআন শরীফের যে সবকটা দিই সেই সবকটা তো করতে পারছি না, এই জন্য আর কি ক্ষতি হচ্ছে পড়ালেখার। এমন কি ভালো লাগে যে বসে ঘুরে বেড়াতে ভালো লাগে কিনা? ঘুরে বেড়াতে তো সবারই ভালো লাগে, কিন্তু যে পড়ালেখার যে ক্ষতি হয় এটা তো কেউ দেখে না। থেকে দুই পারা তিন পারা শেষ করতে হয়, পারাটা 23 পারা আর 22 পারা শেষ করতে হয়, আর 29 পারা 30 পারা। যখন যখন পড়াশোনা করতে নাজরানা পড়তে তখন ভালো ছিল, তখন মনে হতো না যে একটু ছুটি পালি ভালো হইতো, এখন কি মনে? এখন তো ছুটি, এখন পড়ালেখা করাই ভালো, তাই এরকম মনে হয়। পড়ালেখা করতে ভালো লাগে। পড়ালেখা কি এখন করো? না, আগের মতো আর পড়ালেখা নাই। এখন কিভাবে সময় কাটে, সারাদিন কিভাবে কাটে? সারাদিন ঘুরে ঘুরে বেড়াই, খেলাধুলো করি। খেলাধুলা করো? কেউ কিছু বলে না যে এই পড়িস নিয়ে? তোমার আম্মা আব্বু কিছু বলে না? পড়ার কথা টা কিছু বলে না? পড়ো সন্ধ্যার সময়? কি পড়ো সন্ধ্যার সময়? একটু পড়তে বসো। প্রাইভেট পড়ো? কিছু আগের মতো, আগে যখন পড়তেই কষ্ট হইতো, এখন তো পড়াশুনো নেই, এখন কেমন লাগে? মজা লাগে নাকি মনে হয় যে স্কুলেই ভালো ছিল? কোনটা স্কুলেই ভালো ছিল সেটা তো স্কুলে গেলে তো অনেক সময় দেখলে তো স্যারেরা মারতো, সেটা ভালো ছিল নাকি এখন ঘুরে বেড়াচ্ছে সেটাই ভালো? ঘুরে বেড়ানোই ভালো না? সবকিছুই ভালো লাগে। খাইছো সকালে? এই যে মানুষ যে মাস্ক পরতেছে না, মানুষ গ্রামের মানুষ কি মাস্ক পরে? না। এটা এ ব্যাপারে তুমি কি বলতেছো, গ্রামের মানুষ কি মাস্ক পরা উচিত? গ্রামে তো করোনা নেই, মাস্ক পরা উচিত। তুমি পড়ো? পড়ি, আমার মাস্ক একটা ছিঁড়ে গেছে, তাই কি আর নাই, তাই কি এখন আর পড়ো না? ঠিক আছে, ধন্যবাদ।